সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন আরেকটা প্র্যাঙ্ক ভিডিও। তো আমি আশা করছি আজকে প্র্যাঙ্ক ভিডিওটা অনেক মজা হবে, কারণ কালকে রানার সাথে আমার ঝগড়া লাগছে, তো আমি ওর সাথে কথা বলতেছি না। আর ও আমার সাথে কিছুটা কথা বলার ট্রাই করতেছে, কিন্তু আমি বলতেছি না, কারণ আমার মাথায় একটা প্ল্যান ছিল যে ওর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করবো। আর প্র্যাঙ্ক ভিডিওটা হবে এরকম যে আমি চিঠিতে লিখে যাব যে আমি তোমার সাথে থাকতে পারতেছি না, হ্যান ত্যান আগর বাগর, আমি বাবুয়ে নিয়ে চলে যেতেছি। তো চিঠিটা বিছানার উপরে রেখে যাবো, আর আমি খাটের নিচে লুকায়া থাকবো। তো ও গেছে জগিংয়ে, কিছুক্ষণ পরে মেবি আয়সা পড়বে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এই যে আমি চিঠি লিখছি, এই চিঠিটা আমি হলো ই মানে বিছানার উপরে রেখে দিব, আমার মনে হয় কিছুক্ষণ পরে আইসা বলবো। তো তাড়াতাড়ি আমি যে খাটের নিচে লুকাই। A few moments later. Mumbai koi kaise ma? সাথে এত ঝগড়া আমার আর ভালো লাগে না, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করবা না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। সরি রানা, তোমার সাথে এত ঝগড়া আমার আর ভালো লাগে না, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করবা না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। সরি আরেকজনের সাথে। বিরিয়ানি খাইতে খাইতে আর ভালো লাগতেছে না, আজকে আমি কাচ্ছি, খামই ফোন দিয়ে দিই। হ্যালো, হ্যাঁ আমি রানা, এটা আমার নতুন নাম্বার পার্সোনাল, হ্যাঁ গ্রামী, এয়ারটেল আছে তো, মানে এয়ারটেলে তো টাকা নেই কার, আর ফোন ধরতেছো না কেন? হ্যাঁ আরে পাগল, হয়তো তুমি ভুল বুঝছো না, বুঝছো না, না ও তো চলে গেছে গা, বাপের বাড়ি চলে গেছে মানে বেড়াইতে। হ্যাঁ সমুদ্র, সমুদ্র, হ্যাঁ 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 হ্যাঁ, না না আমি সেলফিশ না, সেলফিশ লোক তুমি, বুঝছো, তুমি তো পুরো ভুলেই গেছো গা, তুমি তো পুরো ভুলেই গেছো গা, আমি তো আমি বউ বাচ্চা প্রায় ঘুমবো কেন, নর্মালি আমি কেন বউ বাচ্চা প্রায় ঘুমবো, আমার তো মন চাই একটু কাচ্ছি খাইতে, তাই না? বিরিয়ানি সাদা কতদিন নেই তুমি বলো, বাদিরা আর
মোটামুটি এমন তো ভালো লাগে না বুঝছো ও যেরকম খেট 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 কেস 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 করে আমার মনে করো কি বলুন তোমার আমি বুঝাইতে পারবো না আর তার ভিতরে বাইকটা বিক্রি করে দিল বাইকটা থাকলে এখন তোমার নিয়ে ঘুরে আসতে পারতাম আরে সেদিন তোমার নামে বলছিলাম যে তুমি আমার ছবি ইয়া করবো না পোস্ট করবো না পোস্ট করছে কেন ডিলিট করছো এটা তো পরের সাবজেক্ট কিন্তু পোস্ট করছে কেন হ্যাঁ তুমি জানো না বিলা তোমার আমার অনেক ভালো লাগে বুঝছো ভাই মজা আয়া তোমার আমি এটা বুঝাইতে পারবো না আমি তোমার দুই মাস পরেও কি এক মাস পরেও ফোন দিলে তোমার কথা আমি বুঝা পারতে পারি না বুঝছো বেবি আরে না তুমি এই বুঝলাম না তোমার কথা একটু সুন্দর লাগতেছে বুঝলাম না কিসে তোমার কি লিখে কিসে কে কিসে না বুঝলাম না কিসে কি লিখা আচ্ছা হয়েছে নাকি শুনি আচ্ছা খুলুন কি লিখা তোমার মতন এত মুটকি একটা এটা খাটের তলে ঢুকলো কেমনি হ্যাঁ আমি বাইরে থেকে জগিং টগিং করে আসি কই আমার একটা শরবত দিবা কই না তুমি এই কাজ করবা তা না তুমি আমার সাথে প্র্যাঙ্ক করতে আসছো সবাই আসল লুপ কি আসল লুপ কি কার সাথে প্রেম করি করি নাবিলার সাথে প্রেম করি নাবিলা অনেক সুন্দর নাবিলা অনেক সুন্দর বুঝছো যাই কর না কর নাবিলা অনেক সুন্দর আমি কি মানে নিজে কিছু করবো আমি কিছু করতে পারবো না কি নামিলার সাথে গেছি মোবাইল দিয়ে কি করবো মোবাইলের ভিতরে কিছু নাই আমি উল্টা প্র্যাঙ্ক করছি আমি রাকিব রে কল দিছি আবার মোবাইল গাইস আমার সাথে প্র্যাঙ্ক করতে আসছে আমি ঘাইমা টাইমা অস্থির তার ভিতরে হেডফোনও নয় চার্জ কম চার্জ ছিল পরে আমি আইসা দেখি কি সর্বফার্স্ট আমার চোখটা ওই জায়গাটাই গেছে আমি যখন আমারে জিজ্ঞেস করছি আমার সাথে প্র্যাঙ্ক করতে আসছো তুমি আমি কি দেখি নাই খাড়ের তলে ঢুকছে এই মুটকি জলস্তি খাড়ের তলে ঢুকছে এত কষ্ট করে ভিডিওটা বানাইছো কিন্তু পারলা না আমার সাথে আসলে প্র্যাঙ্কটা করতে পারলা না আবার সে লেখা গেছে যে আমি আরেকজনকে ভালোবাসি তা আমি নাবিলার সাথে কথা বলছি তো তোমার সমস্যাটা কি হ্যাঁ এটা তো আমি নকল লিখছি তুমি তা আসল কথা লিখতেছিলাম মনে আমিও নকল দাও মজা দিয়ে গেল না তো গাইস আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে এসে পড়ে 1 লক্ষ সাবস্ক্রাইবার কথা বলবো না হ্যাঁ আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দেন অতি তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ টাটা মাসছ না টাকা